টলিউডের এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার, বোঝে না সে বোঝে না সিনেমায় বোকাশোকা জয়িতা, কিংবা প্রেম আমার সিনেমার চটপটে রিয়া, সব চরিত্রেই চিরচেনা বাঙালি নারীর রূপে বরাবরই প্রশংসিত পায়েল। তবে বেশ কিছুদিন ধরে তিনি অনেকটা পরিবর্তন এনেছেন নিজের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় যেমন খোলামেলা ছবি দেন, আবার পর্দায়ও হাজির হন সাহসী রূপে, যা নিয়ে ভক্ত সমর্থকদের মাঝেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সম্প্রতি মুক্তি পেয়েছে পায়েল সরকারের নতুন সিনেমা জালবন্দি। এর ফাঁকে আরেকটি সিনেমা এনক্রিপ্টেডের প্রচার চালাচ্ছেন তিনি। সব মিলিয়ে বলা যায় খুব ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। এদিকে সিনেমার প্রচারের স্বার্থে কলকাতার একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন পায়েল। সেখানে তিনি তার প্রথম প্রেম ও ব্রেকআপের কথা জানান। পায়েল বলেন, তিনি যখন 15-16 বছর বয়সী তখন প্রথম প্রেমে পড়েছিলেন, আবার সেটা ভেঙেও যায়। মন ভাঙার পর হতাশ না হয়ে ভেবেছেন জীবনে আরো বড় কিছু অপেক্ষা করছে, জীবনে বাধা আসবে কিন্তু উঠে দাঁড়াতে হবে। প্রযুক্তির এই যুগে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রেমে জড়িয়ে পড়েন, এরকম প্রেম কি পায়েলের জীবনে এসেছে কখনো? উত্তরে অভিনেত্রী বলেন, একদম না। যাকে চেনেন না, শুধু সোশ্যাল মিডিয়ায় আলাপে তার সঙ্গে ডেটে চলে গেলেন, এটা করতেই পারবেন না। প্রেমের জন্য তিনি এত মরিয়া নন।